বন্ধুরা, এতক্ষণ দেখলাম আমরা আমাদের পরিপাক নালীর বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের খাদ্যের পরিপাকক্রিয়া। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে সরল পুষ্টি উপাদানে পরিণত হয়েছে। তো আমরা দেখলাম যে মুখের মধ্যে, পাকস্থলীর মধ্যে এবং ক্ষুদ্রান্ত্রের মধ্যে খাবারের বিভিন্ন রকমের পরিপাক। তবে সেক্ষেত্রে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে মুখের মধ্যে খুবই আংশিক পরিপাক হয়ে থাকে এবং পাকস্থলীর মধ্যে অর্ধেক খাবারের পরিপাক হয়ে থাকে, এবং ক্ষুদ্রান্ত্রের মধ্যে কিন্তু সকল খাবারের পূর্ণাঙ্গ পরিপাক হয়ে থাকে। এছাড়া আর কোথাও পরিপাকক্রিয়া সম্পন্ন হয় না, ক্ষুদ্রান্ত্রের মধ্যেই সকল পরিপাকক্রিয়া সম্পন্ন হয়ে যায়। এখন এই যে পরিপাক হয়ে সরল পুষ্টি উপাদানে পরিণত হলো খাদ্যবস্তুগুলি, এই সরল পুষ্টি উপাদানগুলি আমাদের দেহ কর্তৃক কীভাবে শোষিত হয় সেই বিষয়টি আমরা এখন দেখব। অর্থাৎ আমরা দেখব পরিপাককৃত খাদ্যের শোষণ প্রক্রিয়া। এখন তোমাদের একটি বিষয় জানতে হবে যে আমাদের দেহের মধ্যে কেবলমাত্র ক্ষুদ্রান্ত্রের মধ্যে যে আমরা ভিলাই দেখলাম, ক্ষুদ্রান্ত্রের একদম ভিতরের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরের যে ভিলাই দেখলাম, সেই ভিলাইয়ের মধ্যেই কিন্তু খাবারের শোষণ ঘটে থাকে। এছাড়া আর কোথাও কোনো রকমের শোষণ হয় না, শুধুমাত্র বৃহদান্ত্রে কিছুটা পানি শোষিত হয়। আমাদের যে অপাচ্য অংশ, যেগুলি মল হিসাবে দেহ থেকে বের হয়ে যাবে, সেই মলের সাথে মিশে থাকা যে যেরকম যে পানি থাকে, সেখান থেকে অধিকাংশ পানি আসলে বৃহদান্ত্র কর্তৃক শোষিত হয়। চলো আমরা তাহলে দেখি যে ক্ষুদ্রান্ত্র কর্তৃক কীভাবে বিভিন্ন ধরনের পরিপাকৃত খাদ্য শোষিত হয় সেই বিষয়গুলি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো ধরলাম এটি একটি ভিলাস। ভিলাই হচ্ছে প্লুরাল ফর্ম, অর্থাৎ ভিলাই দিয়ে বোঝানো হয় একাধিক এরকম আঙুলের মতো অভিক্ষেপকে, আর ভিলাস দিয়ে বোঝানো হয় একটা কোনো অভিক্ষেপকে বোঝাতে চাইলে। এখন বন্ধুরা, আমরা এখান থেকে একটা ভিলাসে কীভাবে ক্রিয়া সম্পন্ন হয় শোষণ সেটি বুঝতে পারলে বাকিগুলি এমনিতে বুঝতে পারবো, আর প্রয়োজন হবে না। এখন এই ভিলাস কোথায় থাকে? এই ভিলাস থাকে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এটিকে যদি আমি জুম করে দেখাই, এই যে ভিতরে এরকম আঙুলের মতো অভিক্ষেপ থাকে, এই ফিঙ্গার লাইক প্রজেকশন, কিন্তু এই ফিঙ্গার লাইক প্রজেকশনে জুম করলে আমরা দেখলাম এখানে এই ভিলাইগুলি থাকে। এখন এই ভিলাইয়ের মধ্যে কিন্তু অনেক রক্তনালী থাকে, অর্থাৎ কৈশিক জালিকা থাকে, এবং মাঝখানে লসিকা নালী অথবা লিম্ফ ভেসেল থাকে। চলো আমরা একটু দেখি সেগুলি। বন্ধুরা, তোমরা একটি ভিলাইয়ের অন্তর্গঠন দেখতে পাচ্ছ এখানে, যেখানে ভিলাইয়ের মধ্যে কিন্তু আমাদের ধমনী আস্তে আস্তে ছোটো হয়ে, উপধমনী হয়ে আস্তে আস্তে কৈশিক জালিকায় বিভক্ত হয়েছে, এবং সেখান থেকে আবার কৈশিক জালিকাগুলো মিলে ধীরে ধীরে এখান থেকে শিরা গঠন করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি ভিলাই ভিলাই ভিলাসের মধ্যে কিন্তু রক্তনালিকা থাকে, অর্থাৎ কৈশিক জালিকা থাকে, এবং মাঝ বরাবর থাকে একটি লসিকা নালী অথবা লিম্ফ ভেসেল, যাদেরকে বলা হয়। এখন আমরা দেখব এই খাবারগুলি কীভাবে শোষিত হয় এবং সেগুলি কীভাবে আমাদের দেহে পরিবহন হয়। এখন আমাদের যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার রয়েছিল, কার্বোহাইড্রেট জাতীয় আমরা যে খাবার খেয়েছি, কার্বস, সেই খাবারগুলি কিন্তু গ্লুকোজে পরিণত হয়েছিল, এবং আমরা যে প্রোটিন খেয়েছিলাম সেই প্রোটিন জাতীয় খাবার কিন্তু অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়ে গেছে, অ্যামিনো অ্যাসিড। এই গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড করে কি, এই ভিলাসের কাছে এসে এখান থেকে শোষিত হয়, এখান থেকে সক্রিয় পরিবহন হতে পারে অথবা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই কোষের মধ্যে থেকে ঢুকে এখানে এই যে দেখতে পাচ্ছ কৈশিক জালিকার রক্তের মধ্যে প্রবেশ করে, এবং এই কৈশিক জালিকার রক্ত থেকে এই যে শিরা দেখতে পাচ্ছ, এই শিরাটি নিয়ে এখান থেকে চলে আসে হেপাটিক পোর্টাল সিস্টেমের মধ্যে, হেপাটিক পোর্টাল সিস্টেম, হেপাটিক পোর্টাল সিস্টেম কিন্তু আসলে একটি শিরাতন্ত্র, সেখান থেকে এই শিরাতন্ত্রের মধ্যে প্রবেশ করে। এখন বন্ধুরা, এখানে একটা বিষয় তোমাদের দেখতে হবে, সেটি হচ্ছে আমি যদি একটু জুম করে দেখাই, তোমাদের এই যে ভিলাস দেখতে পাচ্ছ, এই ভিলাসে কিন্তু অনেকগুলো এরকম এরকম কোষ থাকে। এই কোষগুলি যদি আমরা একটু জুম করে দেখি তাহলে এভাবে হবে। কোষগুলির ভেতরে কিন্তু, কোষগুলির পাশে কিন্তু আবার অনেকগুলি ভিলাই রয়েছে, ছোটো ছোটো
ভিলাই, যেহেতু কোষগুলি ক্ষুদ্র আর এই ভিলাইগুলি আরও ক্ষুদ্র, তাই এই কোষগুলিকে, এই কোষের এই ভিলাইগুলি বলা হয় মাইক্রোভিলাই, এই ভিলাইগুলিকে বলা হয় মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই অর্থাৎ আমরা যে কার্বোহাইড্রেটে ভেঙে যে গ্লুকোজ পেয়েছিলাম আমাদের দেহের মধ্যে এবং প্রোটিন ভেঙে যে অ্যামিনো অ্যাসিড পেয়েছিলাম, সেগুলি কিন্তু এই কোষের এখান থেকে ভেদ করে, এখান থেকে ভেদ করে এটা সক্রিয়ভাবে ভেদ করতে পারে অথবা ব্যাপন প্রক্রিয়ায় ভেদ করতে পারে। ভেদ করে কিন্তু এই যে এটা এগুলির ভেতরে যে রক্তনালী রয়েছে সেই রক্তনালীগুলির মধ্যে কিন্তু চলে যাবে, সেই রক্তনালীর মধ্যে চলে যাবে ব্যাপন প্রক্রিয়া, এখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় রক্তনালীর মধ্যে চলে যাবে। আর এই নালীগুলি হচ্ছে শিরাতন্ত্রের অংশ, অর্থাৎ এখান থেকে শিরায় চলে যাবে, এখান থেকে গিয়ে ডিরেক্টলি এরা চলে যাবে লিভারে, এরা চলে যাবে হচ্ছে লিভারে, লিভার থেকে চলে যাবে হচ্ছে হার্টে, এবং হার্ট সেগুলি কিন্তু সারা দেহে বিলিয়ে দিবে এবং দেহে বিভিন্ন কাজে লাগবে। যেমন ধরো গ্লুকোজ চলে যাবে হার্ট, হার্ট থেকে সারা দেহে, এবং সেখান থেকে গ্লুকোজ থেকে কী করবে, শক্তি উৎপাদন করবে। এছাড়া যে প্রোটিন রয়েছে, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, সেই অ্যামিনো অ্যাসিডও কিন্তু এই একই প্রক্রিয়ায় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে রক্তনালীতে আসবে। রক্তনালীগুলি হচ্ছে এই শিরা, এই শিরা হয়ে আসবে লিভারে, লিভার থেকে সরাসরি হার্টে যাবে, এবং হার্ট থেকে কিন্তু সারা দেহে ছড়িয়ে পড়বে, এবং সারা দেহে কিন্তু এই অ্যামিনো অ্যাসিড কিন্তু কী করবে, বিভিন্ন দেহ গঠন এবং ক্ষয়পূরণে সহায়তা করবে। এছাড়া যেগুলি এক্সট্রা রয়ে যাবে সেগুলি কিন্তু লিভার এগুলি রেচন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেবে, সে বিষয়ে আমরা পরবর্তীতে আরও জানবো। এখন আমরা দেখব যে ফ্যাট জাতীয় খাবারে কীভাবে পরিপাক হয়ে থাকে, সরি ফ্যাট জাতীয় খাবারে কীভাবে শোষণ হয়ে থাকে সে বিষয়টি আমরা দেখব। বন্ধুরা ইতোমধ্যে আমরা জেনে গেছি, বন্ধুরা ইতোমধ্যে আমরা জেনে গেছি যে আমাদের যে লিপিড ছিল সেই লিপিড যে কণাগুলি ছিল তাদেরকে আমরা বলছিলাম ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। বন্ধুরা এখন দেখো এই যে ট্রাইগ্লিসারাইড রয়েছে এগুলি কিন্তু লাইপেজ এনজাইমের মাধ্যমে, লাইপেজ এনজাইমের মাধ্যমে ভেঙে ফ্যাটি অ্যাসিড হয়ে গেছিলো এবং গ্লিসারলে পরিণত হয়ে গেছিলো। এখন করবে কি, এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই যে দেখতে পাচ্ছ এই যে ভিলাইয়ের যে কোষগুলি রয়েছে সেই কোষগুলি, সেই কোষগুলিকে বলা হয় অ্যাবজর্পটিভ সেল অথবা অ্যাপিথেলিয়াল সেল, সেই কোষগুলি ভেদ করে এখানে আসতে থাকবে। আসার পথে এখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখবা, দেখতেছো সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢুকবে, ঢুকে করবে কি এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়েছিল এগুলি যুক্ত হয়ে আবারও ট্রাইগ্লিসারাইড গঠন করবে। এভাবে ট্রাইগ্লিসারাইড গঠন করবে, এবার কিন্তু শুধুমাত্র ট্রাইগ্লিসারাইডই গঠন করবে না, কণাগুলি ট্রাইগ্লিসারাইডই গঠন করবে না, এই কণাগুলির সাথে কিন্তু আরও কিছু যুক্ত হবে এই কোষের মধ্যে থেকে, সেই পদার্থগুলি আসবে, সেগুলি হচ্ছে কোলেস্টেরল যুক্ত হবে, কোলেস্টেরল যুক্ত হবে, ফসফোলিপিড যুক্ত হবে, এবং কিছু পরিমাণে প্রোটিন যুক্ত হবে, এবং প্রোটিনের পরিমাণ খুবই অল্প হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড এরা কিন্তু আসলে ফ্যাট ছিল বা লিপিড ছিল, এদের সাথে যে এই কোলেস্টেরল এবং ফসফোলিপিড রয়েছে এরা সবাই কিন্তু লিপিডের অংশ, শুধুমাত্র প্রোটিন হচ্ছে একা। তাহলে এই পুরো বিষয়টা যে হলো তাদেরকে আমরা বলতে পারি এরা ছিল সবাই লিপিড আর শুধু এখানে রয়েছে প্রোটিন, তাহলে একে বলতে পারি হচ্ছে লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন। তাহলে আমরা বুঝলাম যে এখানে যে ট্রাইগ্লিসারাইড ছিল সেগুলি ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয়েছে, সেই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এই কোষের মধ্যে গিয়ে আবার যুক্ত হয়ে আবার ট্রাইগ্লিসারাইড গঠন করেছে, সেই ট্রাইগ্লিসারাইডের সাথে, সেই ট্রাইগ্লিসারাইডের সাথে কিন্তু এই কোষ থেকে আরও কোলেস্টেরল, ফসফোলিপিড, প্রোটিন যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করলো। এই যে লিপোপ্রোটিনের দানাগুলি গঠন করলো এদেরকে বলা হয় হচ্ছে কাইলোমাইক্রন, কী বলা হয়, কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন। এখন বন্ধুরা এই কাইলোমাইক্রন মাইক্রনগুলি ধীরে ধীরে এরকম এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ থেকে বের হয়ে এভাবে এবার কিন্তু রক্তনালীতে প্রবেশ করবে না, এবার প্রবেশ করবে হচ্ছে এই যে লসি ক্যানালি আছে সেই লসি ক্যানালিতে প্রবেশ করবে, এরা লসি ক্যানালির মধ্যে, লসি ক্যানালির মধ্যে প্রবেশ করবে। এখন এই যে লিপোপ্রোটিনগুলি তৈরি হলো, লিপোপ্রোটিনগুলি কিন্তু এই লসিক্যানালের মধ্যে প্রবেশ করলো এবং এদের নাম হচ্ছে কাইলোমাইক্রন। এখন
এই যে লিপোপ্রোটিন অণুগুলি এগুলি দেখতে সাদা, এবং এই জন্য এদেরকে বলা হয় কাইলো মাইক্রন। কাইলো মানে হচ্ছে স্মল, আর মাইক্রন মানে হচ্ছে ড্রপলেট। কিসের ড্রপলেট? স্মল ড্রপলেট হচ্ছে লিপোপ্রোটিনের, লিপোপ্রোটিনের ছোট ছোট কণা, তাদেরকে বলা হয় কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনগুলি দেখতে একদম সাদা হয়ে থাকে। যখন এগুলি এই লসিকে নালীর মধ্যে প্রবেশ করে, তখন কিন্তু এই লসিকাল নালীগুলি একদম দেখতে সাদা হয়ে যায়, সাদাটে হয়ে যায়। তখন কিন্তু এদের, এ কারণে এদেরকে কিন্তু ল্যাকটিয়েলও বলা হয়। এই লসিকা নালীগুলি কিন্তু ল্যাকটিয়েল বলা হয়, ল্যাকটিয়েলও বলা হয়। ল্যাকটিয়েল শব্দের অর্থ হচ্ছে দুধের মতো সাদা বা সাদাটে কিছু। ল্যাকটিয়েল মানে হচ্ছে মিল্ক লাইক, অর্থাৎ সাদাটে। অতএব এখানে যখন ল্যাকটিয়েলের মধ্যে প্রবেশ করলো, সেই ল্যাকটিয়েল থেকে কিন্তু এই নালীটা ধীরে ধীরে এখান থেকে লিভারে আসবে, লিভার থেকে এখানে যাবে হার্টে, হার্ট থেকে আবার সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়বে। বন্ধুরা, এভাবেই কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য উপাদান আমাদের ভিলাইয়ের মাধ্যমে শোষিত হয়, এবং সেটা শিরাতন্ত্র এবং এই ল্যাকটিয়েলের মাধ্যমে আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এতক্ষণ দেখলাম আমরা বিভিন্ন পরিপ্রেক্ষিত যে খাবার রয়েছে, সেই খাবারগুলি কীভাবে আমাদের দেহ কর্তৃক শোষিত হয়। এখন আমরা বিশেষ দুটি অর্গান নিয়ে একটু আলোচনা করব। তোমাদের বইতে সে বিষয়ে দুটি একটু বিস্তার আলোচনা করেছি, সেটি হচ্ছে লিভার এবং প্যানক্রিয়াস। আমরা দেখব যকৃতের গঠন এবং যকৃতের বিভিন্ন ধরনের কাজ, এবং আমরা দেখব যে অগ্নাশয়ের গঠন এবং অগ্নাশয়ের কাজ, এবং অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয় এই বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করবো।